সবাইকে আমার মনে করেন নমস্কার রইল, আর বিধানরাকে আমার প্রণাম রইল। তো আমি কয়েকটা কথাই বলবো যে আমাদের এই যে মনে করেন আপনার মহাজোটের যে আমাদের এই নির্যাতনের কারণে আমরা অনেক কিন্তু বাড়িঘর ফলায় চলে চলে গেছে। এই আষ্ট দিন আগে একটা ঘটনা হচ্ছে নদীর ওই পার কাহানি শুনছে, একটা লোকে ফরিদপুর এই রংপুরে যে একজন হিন্দু বাড়িতে তারা আশ্রয় দিছে, আশ্রয় দেওয়ার পরে সে লোকটা মনে করেন কীর্তন চলছিল, কীর্তন চলাকালে তখন এই কীর্তনের মধ্যে মনে করেন বাইরের থেকে ড্যাক্সের বাজে চলেছিল কীর্তনে, কীর্তনের বাজ না শুই না ওইখানে মনে করেন প্রসাদ তৈরি হয়েছে হাজার হাজার লোকের। এই প্রসাদের মধ্যে তারা বালু দিছে, বালু দিছে এই প্রসাদ যেমন কোনো রকম গ্রহণ না করতে পারে। আজকে আমাদের এই মহাজোট হিন্দু কল্যাণ ট্রাস্টের থেকে যদি আমরা সবাই একত্র হইতে পারি তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্তটা করতে পারবো না। তো আমার একটাই অনুরোধ, আপনারা যারা সবাই উপস্থিত হয়েছে সবাই একজোড়ে এক মন হইয়া যে কোনো অনুষ্ঠান যে কোনো মনে করেন যে কোনো জায়গায় ঘটবো, আমরা যদি সবাই একাত্রভাবে প্রতিবাদ করতে পারি বা মিছিল টিছিল করতে পারি বা পেশ খেলাভে যদি কোনো মনে করেন করতে পারি মানে সমাবেশ করতে পারি তাহলে আমাদের এই ক্ষতিটার থেকে মানুষ কিছুটা রক্ষা পাইব। না হলে মনে করেন আমরা যদি একত্রতা না হই এই মহাজোটের থেকে তাহলে আমাদের নির্যাতিত শিকার তো হইতেইব, তারপরে মনে করেন মা বোনের ইজ্জত দিয়েও মনে করেন তারা ছিলিমিলি খেলছে। এই জিনিসটা যে সবার কাছে একটা অনুরোধ থাকবো, এই জিনিসটা আমরা যেমন মহাজোটের থেকে যেমন যাপায়া করতে পারি এইগুলি যেমন প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্তটা মনে করেন কোনো লোকে করতে পারবো না, সাহস পাইব না। তো আমি মহাজোটকে বলবো সবাইকে বলবো যে আমরা যেমন আজকে বসছি সবাই যেমন একত্রভাবে সুন্দরভাবে যেমন থাকি আমরা যেমন এই কাজগুলি করতে পারি প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হইব, না হলে আমাদের একজনের পর একজন নির্যাতিত হইতেই থাকবো। এই জিনিসটা যেমন আর কোনো পরবর্তীতে যেমন না হয় আমরা এই দিকটা যেমন সচেতন থাকি এই বলে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্যটা আমি শেষ করতে পারি।